দেখেন কলকাতায় এই আর একটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম। প্ল্যানেটেরিয়াম প্ল্যানেট প্ল্যানেট হচ্ছে গ্রহ, উপগ্রহ, সেইটা এখানে নবমণ্ডল, বাংলাকে যাকে বলা হয় নবমণ্ডল। এই নবমণ্ডলের ভিতরে আপনারা গ্রহ উপগ্রহ কীভাবে অবস্থান করতেছে সেইটা এখানে একটা আপনারা দেখতে পারবেন, কিন্তু এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ না, যার জন্য আপনাদের আমরা দেখাতে পারলাম না। ধন্যবাদ। তো এইটা কিন্তু এটা কলকাতা আসলে এটা দর্শনীয় একটা স্থান, এবং আপনাদের সহজ করে দিই বিষয়টা, আপনার এই একটু সামনে গেলেই কিন্তু সেই ভিক্টোরিয়া মেইন গেট, ওইখান থেকে বের হয়ে এসেই আপনি এই জায়গাটা ঘুরে যেতে পারবেন। তো এ হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমাদের এই যে দেখেন কত সুন্দর একটা স্কাপচার, স্থাপত্য দেখেন, ভাস্কর্য। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এটা করা হয়েছে, এবং আমি এর আগে একবার 21 ফেব্রুয়ারিতে এখানে ছিলাম। তো আমাদের বাংলাদেশে কিন্তু 21 ফেব্রুয়ারিতে অন্যরকম একটা পরিবেশ থাকে, আমরা শহীদ মিনারে ফুল দেই, তো এইখানেও ফুলে ফুলে ভরে যায়, প্রচুর মানুষ এখানে ফুল দিতে আসে, তো আমি সেটা দেখার সুযোগ পেয়েছিলাম। তো এই জন্য আপনাদের দেখাচ্ছি, এটা বিড়লা প্ল্যানেটেরিয়ামের যেখানে তার পাশেই এটা পেয়ে যাবেন আপনারা। দেখেন সুউচ্চ বিল্ডিং, অনেক বড় বিল্ডিং, আপনাদের আগেও দেখিয়েছি, টাটা স্টিল। এখানে আমি এটা একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল মনে হয় 42 তলা এটা। দেখেন আমরা ভিক্টোরিয়া থেকে সোজা রুটে ওইখান থেকে গেট থেকে বেরিয়ে চা খেয়ে আমরা কিন্তু এই দিকে সোজা চলছি, এবং চলার পথে আমাদের বিভিন্ন স্পট বাজছে যেটা আসলে দেখার মতো, ঘোরার মতো, তো সেইগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখেন এই হচ্ছে আর একটা সুন্দর পার্ক, আপনি এদিক থেকে আসলে এই পার্কটা আপনার চোখে বাঁধবে এবং আপনি এখানে ঘুরে যেতে পারেন। তো আমাদের এখন উদ্দেশ্য কিন্তু নিউ মার্কেট এরিয়ায় যাচ্ছি আমরা, অথবা এসপ্ল্যানেড বলতে পারেন। তো আমরা এখান থেকে পাতাল ট্রেন বা মেট্রো রেলে করে আমরা এসপ্ল্যানেডে যাব। তো সেই উদ্দেশ্যে আমরা হাঁটছি, এবং হাঁটার মধ্যে দেখেন অনেকগুলা স্পট আমরা পেয়ে গিয়েছি আপনাদের দেখানোর জন্য। সেই সব জায়গা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, যে আপনারা এখানে আসলে দেখেন কাছাকাছিতেই কতগুলো ঘোরার মতো জায়গা আপনি পেয়ে যাবেন। তো এই রুট ধরে যদি আপনি ঘোরাঘুরি করেন, আপনি দেখবেন অনেক সহজেই অনেকগুলো স্পট আপনি ঘুরতে পারবেন। তো দেখেন এই পার্কের ঠিক পাশেই ময়দান, যে মেট্রো স্টেশন, এর প্রথম গেট হচ্ছে ঠিক টাটা স্টিলের অপোজিটে। এখানে আমরা এই ময়দান মেট্রো রেলের 1 নম্বর গেট থেকে আমরা মেট্রো রেলের ভেতরে প্রবেশ করছি, এবং এর এইখান থেকে আমরা টিকিট কেটে আমরা এসপ্ল্যানেডে চলে যাব, এবং সেইখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব, কারণ আসলে দুপুর হয়ে গিয়েছে, ঘোরাঘুরি করছি। তো দেখেন মাটির অনেক নিচে কিন্তু এই মেট্রো রেল, তো আমরা মেট্রো রেলে করে অলরেডি আমরা চলে এসেছি এসপ্ল্যানেড, আমরা সেখান থেকে বের হচ্ছি। দেখেন তো এসকেলেটর লিফট দ্বারা আমরা আস্তে আস্তে উপরে উঠছি, এটা যেমন অনেক নিচে, এটা মাটির অনেক নিচে আসলে এই স্টেশনগুলা। তো আমরা বের হচ্ছি, এবং বের হয়ে আমরা কলকাতার একটি রেস্টুরেন্টে ঢুকবো, এবং দুপুরে লাঞ্চটা আমরা সেরে নিব। তো দুপুরে লাঞ্চ করার জন্য আমরা একটা রেস্টুরেন্ট বাছাই করছি, এবং সেখানে নিয়ে যাচ্ছি, আপনাদের সাথেই থাকেন। দেখেন আমরা একটা রেস্টুরেন্টে অলরেডি চলে এসেছি, এটা এসপ্ল্যানেডেই খুব বহুল প্রচলিত এবং জনপ্রিয় এই হোটেলটা, রেস্টুরেন্টটা। এখানে প্রচুর আইটেমের বিভিন্ন খাবার আছে, আপনার ফাস্টফুড থেকে শুরু করে দোসা, বিভিন্ন রকমের খাবার পাবেন, আপনার বিরিয়ানি, বিভিন্ন প্লেটার আছে, থালি আছে যাকে বলে। তো দেখেন মেনু লিস্টটা আপনাদের দেখাচ্ছি, এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্কসও পাবেন, আপনার জুস পাবেন, কুলফি, লাচ্ছি, বিভিন্ন রকমের আইটেম আপনি এখানে অর্ডার করতে পারেন। তো আমরা এখন অর্ডার করেছি
মাটন থালি, এখানে মাটন থালিটা আমাদের সামনে দেখেন পরিবেশন করছে। তো মাটন থালি দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা সারবো। গ্লাস দেয় না, এটা উঁচু করে হবে। স্যার শুরু করেছে, আগে উস্তে ভাজি দিয়ে শুরু করেছে। উস্তে আলু দিয়ে ভাজা, সাথে আছে ডাল আর প্রচুর লবণ, আর আছে মাটন। স্যার বলছে একটু লবণ মনে হয় বেশি হয়ে গিয়েছে। আমিও খাই, খেয়ে দেখি। স্যার মাটন খাই নিল। মাংস সফট আছে, মাংসটা আসলেই অনেক মজার, টেস্ট অনেক সফট। মাটন রান্নাটা সুন্দর হয়েছে, অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর অনেক সফট সফট হয়েছে, খুবই মজা লাগছে খেতে। আমরা খাওয়ার পরে ডেজার্টের জায়গায় আমরা নিয়েছি কেশর কুলফি, আমি আর স্যাররা নিয়েছে কেশর লাচ্ছি। স্যাররা কেশর লাচ্ছি খাচ্ছে আর আমি খাবো কেশর কুলফি। কেমন স্যার? সেদিন যে লাচ্ছি খেয়েছিলেন সেটা ভালো না এটা ভালো? তো এটা হচ্ছে কেশর কুলফি, কুলফিটা আসলে আমাদের পছন্দের। তো আমরা এই টেস্ট কেশর কুলফিটা খেতে সেই টেস্ট। আপনারা দেখছেন যে আমরা যে হোটেলটিতে আজকে দুপুরের লাঞ্চটি সারলাম, ইতিমধ্যে হোটেলটি বেশ বড় সড়ো হোটেল, একসাথে অন্তত 100 লোকের মতো খাওয়া যায়, এবং সামনে রয়েছে কুলফি এবং লাচ্ছি তৈরির ব্যবস্থা, সাথে সাথে ভাতের লাঞ্চের পরপর যাতে মিষ্টি জাতীয় খাবার ডেজার্ট যেটা খাওয়া যায় সে দইয়ের পরিবর্তে কোনো অন্য ব্যবস্থা রয়েছে। এবং দেখছেন আপনারা যে হোটেলটি রেস্টুরেন্টটি মোটামুটি ভালোই। তো ঠিক আছে, আমাদের সাথে থাকবেন, একটু খেয়ে নিন।
নেই। আমাদের সারা লাস্টে চুমুক দিয়ে শুরু করেছে, আর এখন চামচ দিয়ে খেয়েছে, এখন চুমুক দেওয়া শুরু করেছে। আমার কুর্তি আছে, নিজের আমার তৈরি করা লাগবে। আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়িটা দেখে নেন, যাওয়ার ব্যবস্থা আছে, এসি একদম যার মাথার পরে এসি রয়েছে। স্যার এই যে বসে আছে বিমল স্যার, এখনই কি ঘুমিয়ে পড়েছে সে? হ্যাঁ না, জেগে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
থেকে দেখাচ্ছি এসি বাস। তো দেখেন আমাদের গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে রওনা দিচ্ছে। দেখেন বাবুঘাট থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে পড়ছি। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি অলরেডি চালু করে দিয়েছে এবং আমাদের গেট মেইন গেট লক হয়ে গিয়েছে। আর এই গাড়িটা কিন্তু মজার বিষয় হচ্ছে, এই গাড়িটা কিন্তু আমাদের কলকাতা থেকে 9:10 মনে হয় ছাড়লো। তো এই গাড়িটা কিন্তু একদম কোথাও আর দাঁড়াবে না। আমরা বাংলাদেশে দেখেছি যে স্টেশন কয়েকটা স্টেশনে লোক নিতে নিতে যায়, যে এই কাউন্টার ওই কাউন্টার এইভাবে থামিয়ে থামিয়ে বিভিন্ন কাউন্টার থেকে লোক ওঠে, কিন্তু এখানে একটা সিস্টেম ভালো লেগেছে, সেটা হচ্ছে এইখান থেকেই সবাই উঠবে এবং একদম লাস্ট পুরীতে গিয়ে আমাদের বাসটা দাঁড়াবে। তো এর মাঝে একটা বা দুইটা জায়গায় ধাবাতে দাঁড়ায় খাওয়া দাওয়া বা ওয়াশরুমে যাওয়ার জন্য। দেখেন আমরা এখন যার উপর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু বিদ্যাসাগর ব্রিজ, যেটা আপনাদের প্রিন্সেপ ঘাটে আমরা দেখিয়েছিলাম, সেই ব্রিজটার উপর থেকে আমরা যাচ্ছি। তো এখন আমরা যাব এবং অনেক লং একটা জার্নি, তো আমরা এখন একটা ঘুম দিব এবং ঘুম থেকে উঠে আশা করি আপনাদের পরবর্তীতে পুরীতে আপনাদের সাথে দেখা হবে।